জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার লেখা গ্রন্থ লোকায়ত বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বঙ্গবন্ধুর যে জীবন ত্যাগের জীবন, বঙ্গবন্ধুর যে জীবন গ্রাম বাংলা থেকে উঠে আসা একেবারে নাগরিক যে কোলাহল, সেই কোলাহলকে নিয়ে তার জীবন, এবং একটা পর্যায়ে ভাষাকে কেন্দ্র করে যে বাঙালি জাতীয়তাবাদের ঐক্য সৃষ্টি হয় তারই প্রতীকী তিনি। এই যে গ্রাম বাংলার গ্রামীণ যে লোকসংস্কৃতি তাকে ধারণ করেছেন তার বক্তৃতায়, তার কথামালায় বা তার লেখায়, বিভিন্ন ছত্রে বিভিন্নভাবে সেই লোকজ সংস্কৃতির উপকরণ এসেছে। লোকজ সংস্কৃতির উপকরণ নিয়েই মূলত আমার এই গ্রন্থটি, এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমার দেখা নয় আছেন, আর কারাগারে যে রোজ নামচা, তিনটি গ্রন্থকে আমি আমার এই গ্রন্থের অবলম্বন করেছি। এছাড়াও প্রবাদ প্রবচন ছাড়াও এক ধরনের লোকরসিকতা আছে, সেই লোকরসিকতাকেও তিনি ধারণ করেছেন, এবং সেই বিষয়গুলোও আমি আবিষ্কার করেছি আমার এই লোকায়ত বঙ্গবন্ধু গ্রন্থে।